দেখলে পোলাপানের জিব্বা একটু পানি আরে আয় মিশু তুই যে কথা কইতাছস তোর মেয়ে কি একদিন খাইছে একদিন খানায় 15 16 দিন ধরে আমার কাছে আম খাইতাছে তাও একা না আম বটা পর গুরু বানাই নইছে গুরু ছোটা মনে আমি তোমার কোনোদিন কও নাই না মানে আর আগে কইতে চাইছিলাম তুমি যদি আবার ধরে মারো আমি ধরে মারমু মাঝে ক্ষতি করব ওটা তোমার সহ্য হব হ্যাঁ চাচি এক কাজ করো বিমু এখন কলেজে আছে আমি যদি খুঁজতে যাই বিমু তো আমার দিকে দৌড় দিব তুমি এক কাজ করো তুমি বিমুরে ধরে নিয়ে হও তোমার চোখের সামনে আমি বিচার করে দিতাছি দেখুনি দেখুনি তোর মেয়ে কি বিচার করাস আমি তো ধরে আনতাছি ও কোনে থাকে না আমি
ঠিক আছে সসি কিছু আমার মেরে কি হয়ে গেল এই তোমার মেরে কি হয়ে গেল মানে তার গাছের আম তোমার মেয়ে সর্বনাশ করে পাইরা খায় সে কোপ না এই শুনো গাছে আম থাকলে কলাবান ঢেল দিব শুনো গাছে যখন বড়ই হয় বা পেয়ারা হয় সবাই তো ঢেল দিয়া পারে এমনিতে চাইলে কোনোদিনও দেয় না এর জন্যই তো কলাপানটা চুরি করে খায় হ্যাঁ আর এর জন্য তোমার বেয়ারা তুমি চোরের ট্রেনিং দিতেছ তাই না মানুষ কয় না চোরের মার বড় গলা এই চুপ করো এইটারে চোর বলে না এইটারে বলে মজা 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 করবো তো আমার ঘরের দেখায় মাইন্ডসেটটা যদি না কয়ে পারে তাহলে তোর চোরের সামিল হইলো শোনো তুমি যদি ঘর সামলাইতে না পারো তাহলে পরে তোমার মেয়েরে সহ তোমার সহ প্যাকিং করে একবারে বোর্ড আউট করে দিব বিমু আজকে একটু জাল কম দিস আমার না কেম জানে মুখ দেওয়া নেবড়া পড়তেছে তাড়াতাড়ি ঘর আমি আর সবুর হারতেছি না তো বিমু আমি কইছিলাম ওর সাথে রাখিস না ওই একটু খাই খাই কর বেশি হরে রিফাত তুই ঠিকই কইছস ছেলেরে নিয়ে আমি যে বিপদে পড়ছি কি রে তুই এবার সুসা কে বিমু তুই আর সুস্থ রে আমার তো সুগার আওয়াজ হবো না প্রত্যেকদিন তো আমরা আম কাইটা না খেয়ে খাই আজকে একটা কাম করলে কি হয় আমরা ফ্রিজা খাই বিমু কাসুন্দি একটু বেশি করে দিস চিনি দিস একটু চিনি খাবারও দিলি না তুই কি শুনে করছিস ছাগল কিন্তু পরে দিব না আমি কিন্তু যা কয়া দিন একটু দে না কি ব্যাপার আমার মেয়ে তো এখনো বাড়িতে আসতেছে না পাপিয়া চাচিরে কইলাম বাড়িতে ধরে নিয়ে আসতে আচ্ছা সে তো আবার আমার মেয়েরে মারতেছে না 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 আমি আমার মেয়েরে খুঁজতে যাই কি মজা করে নাম বক্তটা খাইতেছে মনে হয় একটু বেশি হয়েছে একটু যদি খাইতে পারতাম রে
আমি এগুলো কি ভাবতেছি, আমি তো ওগুলো শাসন করতে আইছি। দাঁড়া, আজকে তোরা আম ভর্তা খাইতেছিস না, তো ওগুলো আজকে আমি আলু ভর্তা করি। মেলা দিন ধরে না আমি খাই না, মানে ওই কাশান্ত দিয়ে পাড়ার মধ্যে আম খেয়েছে ভর্তা বানাইলে কি মজা। ও বিমু, তুই আমার ওই কইলি তো যে দাদি আমি কাশান্ত দিয়ে পাড়ার মধ্যে শেষে আম ভর্তা বানাবো, তাহলে তো আমি তোরে দিতাম না। তুই আনছিস কে না, তুই যদি গেলে কারো গাছের কোনো কাজ ছিঁড়া হয় তাহলে চুরি গিরি হয় ওটা, বুঝোস না? চোর কয় মানুষ, এই কাম করলাম আর কোনোদিন করিস নে দাদি। আমি এগুলো করবো না, কিন্তু তুই কি পাতাই সেই চাকা শুনতে দিয়ে মরিতে পাকলাম বাবা। আসলে বাবা করে তো খাই না, কোন রং একটু খাই কে দেখতাম। বুঝছি, তাইলে বাহু বিমল দেখি